হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি মূলত আপনারা যারা আমার এখানে কোর্স করতে চাচ্ছেন, কোর্সের বিষয়ে সম্পর্কে জানতে চাচ্ছেন, কী কী কোর্স আছে, যাবতীয় বিষয় এবং তাদের মধ্যে কী পার্থক্য, এই ধরনের বিষয়ে যারা আমাকে নক করেন তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি করছি। দেখুন, আমাদের এখানে দুটি কোর্স আছে। একটি হচ্ছে আপনার ইংলিশ 3-in-1 এবং আরেকটি হচ্ছে আপনার কি আরেকটি হচ্ছে আপনার অনলি ট্রান্সলেশন। এই দুটি কোর্স আমাদের বর্তমানে চলছে এবং নতুন কোর্সগুলোতে ভর্তি হচ্ছে। সো এখানে প্রথমে আমরা ইংলিশ 3-in-1 সম্পর্কে আসি। এখানে থ্রি দিয়ে আসলে কী বোঝাচ্ছি, থ্রি দিয়ে বোঝাচ্ছি যে ইংলিশের তিনটি সেকশন, একটা হচ্ছে রিডিং, আরেকটা হচ্ছে রাইটিং, আরেকটা হচ্ছে আপনার ট্রান্সলেটিং। এই তিনটা সেকশন ডেভেলপ করতে হলে আপনার যে গ্রামাটিক্যাল অ্যানালাইসিসগুলো দরকার, গ্রামাটিক্যাল জ্ঞান দরকার, সেই গ্রামাটিক্যাল অ্যানালাইসিসের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এবং প্রো লেভেল পর্যন্ত যে গ্রামাটিক্যাল জ্ঞান আপনার দরকার সেগুলি আমরা এখানে বিশ্লেষণ করব। অর্থাৎ আপনি কোনো প্যাসেজ রিড করতে গেলে যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আপনি বুঝেন না, কেন পাস্ট পার্টিসিপল হচ্ছে, কেন আইএনজি ফ্রেজ হচ্ছে, কেন জেরান্ড হচ্ছে, কেন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, কেন ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে, কখন ইনফিনিটিভ ফ্রেজগুলো অ্যাজেক্টিভ হয়, কখন অ্যাডভার্ব হয়, কখন নাউন হয়, এগুলো যারা বুঝেন না, সেই সাথে রাইটিং, অর্থাৎ আপনি যখন কোনো একটা প্যাসেজ লিখতে যাবেন তখন আপনি জেরানকে কোথায় লিখবেন, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজগুলোকে কীভাবে লিখবেন, কোথায় কমা দিবেন, কোথায় দিবেন না, কেন দিবেন, ক্লজগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারেন কি না, ক্লজকে রিডিউসড করে আপনি ফ্রেজে রূপান্তর করতে পারেন কি না, ফ্রেজকে আপনি ক্লজে রূপান্তর করতে পারেন কি না, অনেকগুলো ক্লজ, অনেকগুলো ফ্রেজ ব্যবহার করে আপনি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারেন কি না, আপনি পত্রিকার যে জটিল বাক্যগুলো আছে সেগুলোর গ্রামাটিক্যাল অ্যানালাইসিস বুঝেন কি না, সেখানে আপনি যে ফ্রেজগুলো লিখেন সে যে ক্লজগুলো দেখা যায় সেগুলো আপনি বুঝেন কি না, একটা বাক্যে কখন কমা দেয়, কখন অ্যাম ড্যাশ দেয়, কখন সেমিকোলন হচ্ছে, কখন কনজাংটিভ অ্যাডভার্ব ব্যবহার করা হচ্ছে, কখন সেমিকোলন ব্যবহার করা হচ্ছে, এই ধরনের প্যারেন্থেটিক্যাল এক্সপ্রেশন কখন ব্যবহার করা হচ্ছে, অ্যাবসোলুট কনস্ট্রাকশন আপনি বুঝেন কি না, তারপর হচ্ছে আপনি ইনভার্সন বুঝেন কি না, অর্থাৎ সেন্টেন্সে ইনভার্সন বলতে ইনভার্সন ওয়ার্ড অর্ডারগুলো সামনে আসে, ভার্বের পরে যায় কেন, কখন একটা অ্যাডভার্ব সাবজেক্টের পূর্বে বসে, মাঝে বসে, শেষে বসে, এই ধরনের বিভিন্ন গ্রামাটিক্যাল যে অ্যানালাইসিসটা আপনার দরকার প্রো লেভেলে যাওয়ার জন্য, অর্থাৎ বেসিক থেকে আপনি শুরু করে আপনার লেভেলটা, ইংলিশের যে নলেজটা আছে সেটা রিডিং, রাইটিং এবং ট্রান্সলেটিং এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কীভাবে আপনি নিজেকে আপগ্রেড করবেন, এই কোর্সটি হচ্ছে আমাদের ইংলিশ 3-in-1। এখানে আপনার টোটাল 80-90টি ক্লাস হবে। সুতরাং বুঝাই যাচ্ছে এটা একটা লং কোর্স, প্রায় 3-4 মাস সময় আপনার লাগবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে, এবং আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেলে যেতে চাচ্ছেন, তাহলে আপনি এই কোর্সটিতে ভর্তি হবেন। এখানে আপনার সকল যাবতীয় গ্রামাটিক্যাল যে নলেজগুলো থাকা দরকার একজন ইংলিশ লার্নার হিসেবে, সেই ব্যাপারগুলোর জটিলতাগুলো এখানে খোলা হবে। সুতরাং 70-80 বা 80-90টি ক্লাসে যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো সবসময় রেকর্ড করা থাকবে। এই লাইভ ক্লাসগুলো আপনার সবগুলো ক্লাসে আপনি পিডিএফ ফাইল পাবেন, যা পড়ানো হবে সবগুলো বিষয় আপনি সাথে সাথে পেয়ে যাবেন, এবং যা পড়ানো হচ্ছে সবগুলো বিষয়ের উপরে আপনি 90 লাইভ ক্লাস টেস্ট দিতে পারবেন। অর্থাৎ ক্লাস টেস্ট দিয়ে আপনি ব্যাপারগুলো বুঝেন কি না, গ্রামাটিক্যাল যে খুঁটিনাটিগুলো আছে এগুলো আপনি জানেন কি না, আপনি এখান থেকে আপনার নিজেকে আপগ্রেড প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন। সো এটাই হচ্ছে আমাদের ইংলিশ 3-in-1 কোর্সের যাবতীয় বিষয়াবলী। এই কোর্সটির ভর্তি ফি হচ্ছে 2000 টাকা। আপনি যদি এই কোর্সটির যে বই আছে, অর্থাৎ পিডিএফ ফাইলগুলো আপনার যদি পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি বই নিতে পারেন, এবং বই সহ আপনার কোর্সটি করতে হবে 2500 টাকায়। ওকে, সো আমরা এখন আসি এই অনলি ট্রান্সলেশন কোর্সটা আসলে কী। অনলি ট্রান্সলেশন কোর্সটা হচ্ছে যে এটি আসলে কিছুটা অ্যাডভান্সড লেভেলের, অর্থাৎ অ্যাডভান্স লেভেল থেকে এটা শুরু করবে। অর্থাৎ এখানে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস থাকবে না, এখানে আমরা ধরে মানে শুরুতেই অনুবাদ থেকে, অর্থাৎ আমরা শুরুতেই ডেইলি স্টার পত্রিকার যে সম্পাদকীয়গুলো আছে, জটিল কুটিল বাক্যগুলো আছে, সেগুলো সরাসরি সেগুলো ভেঙে ভেঙে ক্লজ ফ্রেজ অ্যানালাইসিস করে করে কীভাবে অনুবাদ করব একই সাথে, অর্থাৎ এখান থেকে এক ডিলে তিনটি পাখি মারা হবে। একটা হচ্ছে কি, কীভাবে আপনি বড় বড় সেন্টেন্সগুলোকে অনুবাদ করবেন, ভাবানুবাদ করবেন, আর্ট দিবেন অনুবাদে, অনুবাদে আপনি এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করবেন, এটাও আপনি এখান থেকে শিখতে পারবেন। সেই সাথে ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয়তে যে কঠিন জটিল কুটিল কুটিল বাক্য আছে, ক্লজ এবং ফ্রেজ নিয়ে খেলা আছে, সেগুলোর আইডেন্টিফিকেশন করতে পারবেন। সেগুলো থেকে আপনি বুঝে বুঝে কীভাবে রিড করে প্যাসেজগুলোকে ট্রান্সলেট করবেন এবং আপনি অনুধাবন করবেন এবং কোনো প্যাসেজ সলিউশন করবেন, এই ব্যাপারগুলো শিখতে পারবেন। সেই সাথে আপনি নিজে যখন কোনো একটা লিখতে যাবেন, প্যাসেজ লিখতে যাবেন, তখন আপনি কীভাবে আপনার লেখাটাকে প্রফেশনাল করতে পারেন, ঠিক প্রফেশনাল রাইটারদের লেখা যখন আমরা অ্যানালাইসিস করব তখন আপনিও বুঝতে পারবেন যে আসলে লেখাগুলো আপনার কী ধাঁচে,
কী স্টাইলে লিখতে হবে। সো আমরা প্রথমেই এটা অনলি ট্রান্সলেশন কোর্স শুরু করবো আপনার। প্রথম পর্বে আমরা ইংলিশ টু বাংলা অর্থাৎ পত্রিকা সরাসরি পত্রিকার অনুবাদগুলো দেখাবো, যাতে আপনি জটিল কুটিল বাক্যগুলো সহজে বুঝতে পারেন। এরপর আমরা বাংলা থেকে ইংলিশে চলে যাব, সেটা হচ্ছে প্রথম আলো পত্রিকার বা কালের কণ্ঠ পত্রিকার যে সম্পাদকীয়গুলো হয় সেই সম্পাদকীয়গুলোর বাংলা থেকে ইংলিশ অনুবাদ করব, বিশ্লেষণ করব। কীভাবে বাংলা থেকে আপনি ইংলিশ অনুবাদ করবেন, কোন জিনিসটার উপর আপনি নজর রাখবেন, কাকে প্রায়োরিটি দিবেন, এই বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার ক্ষেত্রে বিভক্তি, বাংলা বিভক্তি কীভাবে কাজ করে, টেকনিকগুলো আমরা এখানে আলোচনা করব, টেকনিকগুলো এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করব, কীভাবে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করবেন এখানে আমরা 10-12 ক্লাস রাখবো। সো ইংলিশ থেকে বাংলায় 10-12, বাংলা থেকে ইংলিশে 10-12 ক্লাস করব। অর্থাৎ এগুলো দেখুন আমরা কিন্তু সম্পূর্ণ কোর্সটাই প্যাসেজের উপর, প্রফেশনাল রাইটারদের প্যাসেজগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। এরপর আমরা আসতেছি আপনার ব্যাংক এবং বিসিএসে যেসব প্যাসেজগুলো আসে রিটেন পার্ট কিংবা ট্রান্সলেশন পার্টে, সেই প্যাসেজগুলো আমরা ধরে ধরে সলিউশন করব, ধরে ধরে অ্যানালাইসিস করে করে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে করে এগুলোর অনুবাদ করব। সেই সাথে কীভাবে আপনি অনুবাদ করবেন এবং কীভাবে এই ধরনের প্যাসেজগুলো আপনি নিজে লিখবেন, কীভাবে এই ধরনের লেখা যে স্টাইলটা আছে সেটা আপনার মধ্যে আনবেন, সেই ধরনের ব্যাপারগুলো আমরা এখানে প্রায় 20-25 ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। এরপর আমরা আসি যে সেন্টেন্স মেকিং স্ট্রাকচার, অর্থাৎ আপনি যদি কোনো একটা সেন্টেন্স মেকিং, নতুন নতুন সেন্টেন্স মেকিং স্ট্রাকচার না জানেন তাহলে আপনি লিখতে পারবেন না। এক্ষেত্রে আমরা এই সেকশনে অনেকগুলো আনকমন টোটাল নতুন কিছু স্ট্রাকচার আপনাদের এখানে দেখাবো, সেই সাথে কীভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধাঁচের সেন্টেন্স আপনি অনুবাদ করবেন সেগুলো আমরা এখানে দেখাবো। যেমন ধরেন আপনি যদি বলেন যে আমি স্কুলে যাব, একটা ঘটনা, আর যদি বলেন আমি স্কুলে যাব, তখন আপনার সেন্টেন্সের প্যাটার্নটা কীরকম হবে। আবার ধরেন আপনি যদি বলেন আমি স্কুলে যাব, না বলে যদি বলেন আমি স্কুলেই যাব, তখন আপনি কীভাবে সেন্টেন্সের প্যাটার্নটা লিখবেন। আবার ধরেন আপনি যদি বলেন আমি স্কুলে যাবই যাব, যাবো আচ্ছা নর্মাল একটা সেন্স থেকে আপনি বললেন, এখন যদি বলেন যাবই যাব, তাহলে সেন্টেন্স কীরকম হবে। আপনি যদি বলেন আমি স্কুলে যাবো তো, আরে ভাই আমি স্কুলে যাবো তো, তাহলে ট্রান্সলেশনটা কী হবে। এ ধরনের আমরা বিভিন্ন বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করার যে বিভিন্ন নতুন নতুন স্ট্রাকচার আছে এগুলো আমরা এই সেন্টেন্স মেকিং স্ট্রাকচার পর্বে আলোচনা করব। সেই সাথে আমরা আপনি আপনার অনুবাদ এবং রাইটিং রিটেন ইংলিশটাকে ডেভেলপ করার জন্য যে ফ্রেজেস অ্যান্ড কলোকোশনসগুলো আপনার দরকার এখানে পত্রিকা পড়ার জন্য কিংবা আপনার বিভিন্ন প্যাসেজ রিডিং করার জন্য, অনুধাবন করার জন্য, সলিউশন করার জন্য যেসব ফ্রেজেস অ্যান্ড কলোকোশনসগুলো লাগবে সেগুলোর একটা কালেকশন আপনাদেরকে দিব। সেই সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে থিমাটিক ট্রান্সলেশন বলে একটা পর্ব আমরা রাখবো এখানে, অর্থাৎ পরীক্ষা যারা জব পরীক্ষার্থী তাদের জন্য, অর্থাৎ কিছু প্যাসেজ, এমন কিছু আনকমন প্যাসেজ আমরা এখানে ট্রান্সলেশন করিয়ে দেবো যেগুলো আপনার পরীক্ষায় আসতে পারে। এখানে আমরা 5-10 ক্লাস রাখবো, যাতে আপনি বিভিন্ন বিষয়ের উপর, যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক প্যাসেজগুলো কীরকম হবে, দেশ আমাদের বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের অগ্রগতি উন্নতি নিয়ে, নারী উন্নয়ন নিয়ে আমাদের ট্রান্সলেশনগুলো কীরকম হবে, বিভিন্ন ধরনের এগুলোর উপর কিন্তু ফোকাস রাইটিংয়েও আপনার কিন্তু এগুলো বিষয়ের উপর বিভিন্ন ধরনের ফোকাস রাইটিং আসে। সো আপনি যখন এই প্যাসেজগুলো পড়বেন এক ঢিলে কিন্তু অনেকগুলো পাখি আপনার খতম। আপনি এখান থেকে প্যাসেজ রিডিং কীভাবে করবেন, রিডিং করে কীভাবে আনসার করবেন, এই প্যাসেজগুলো কীভাবে ট্রান্সলেশন করবেন এবং এই প্যাসেজগুলো আপনি নিজে কীভাবে পরীক্ষার হলে লিখবেন, এই ধরনের ব্যাপারগুলোও কিন্তু এখানে আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এই ছিল আমাদের দুটি কোর্স, আমরা এই দুটি কোর্সেই করাচ্ছি চলমান। আমাদের ইংলিশ 3-in-1 15তম বেজ শুরু হতে যাচ্ছে এবং আমাদের অনলি ট্রান্সলেশন কোর্সের নেক্সট বেজ শুরু হতে যাচ্ছে 25 থেকে। সো যারা ভর্তি হবেন, যারা এই কোর্সগুলো করবেন, তারা দ্রুত ভর্তি হয়ে যান। দুটি কোর্সেরই কোর্স ফি হচ্ছে 2000 করে। আপনি যদি দুটি একসাথে করেন তাহলে আপনি 1000 ছাড় পাবেন, এক্ষেত্রে আপনি 3000 দুটি কোর্স করতে পারবেন। মনে রাখবেন আমাদের এই কোর্সটি কোনো শর্টকাট কোনো কোর্স না এবং কোনো ম্যাজিক কোর্স না, এবং সম্পূর্ণ কোর্সটাই আপনার আমরা দেখতেই পাচ্ছেন আমরা এখানে 90 ক্লাস রেখেছি ইংলিশ 3-in-1 এবং অনলি ট্রান্সলেশন কোর্সেও প্রায় 70-80 ক্লাস আছে। সো আপনাকে প্রত্যেকটা ক্লাস করে ইংলিশটা শিখতে হবে, এখানে কোনো শর্টকাট আর কোনো বিকল্প নেই, পরিশ্রম এবং চর্চার কোনো বিকল্প নেই। আমি জাস্ট আপনাকে মূল ইংলিশের যে ফ্যাক্টসগুলো আছে, যে রুলসগুলো আছে, যে বিষয়গুলো আপনার জানা উচিত, যে বিষয়গুলো না জানলেই নয়, আপনি আপনার ইংলিশটাকে বেসিক থেকে প্রো লেভেলে নেওয়ার জন্য যা দরকার, যা জানা দরকার, এক্ষেত্রে আবারও বলি, এক্ষেত্রে আপনার কোনো বই, বাইরের কোনো বই পড়তে হবে না। প্রিলি এবং রিটেনের যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একই কোর্সে প্রিলি এবং রিটেন দুটি আপনার কভার হবে। সো এক্ষেত্রে বইও লাগছে না, বই আমরাই দিচ্ছি, পিডিএফ ফাইলগুলো প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ ফাইল পেয়ে যাবেন, প্রত্যেকটা ক্লাসেরই লাইভ ক্লাস টেস্ট পাবেন, প্রত্যেকটা ক্লাসই আপনি অনলাইনে করলে, লাইভ ক্লাস করলে সেগুলো অটোমেটিক রেকর্ডেড থাকবে এবং আপনার কোর্স চলাকালীন সময় যে কোনো সময় আপনি দেখে আপনি
পরে যে কোনো সময় দেখে বারবার দেখে আপনার পঠিত বিষয়গুলোকে সহজ করে নিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের এই ইংলিশ 3-in-1 এবং অনলি ট্রান্সলেশন কোর্সের ব্রিফিং। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। যারা কোনো একটা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিংবা আমাদের ফেসবুক ইনবক্সে নক করে সরাসরি যোগাযোগ করবেন। ওকে, সো ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের কোনো একটি কোর্সে। স্বাগতম জানাচ্ছি এবং ইংলিশ 3-in-1 এর সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা আর বর্ণনা করছি, ঠিক আছে? দেখুন, ইংলিশ 3-in-1 এই যে এই জায়গাটা কোথা থেকে শুরু হবে, মেইনলি আমরা ফোকাস করব ইংলিশ ভাষাটা আপনি রিড করতে পারেন কিনা, যেমন পত্রিকা পড়া, রাইটিং, ট্রান্সলেটিং, এই তিনটা হচ্ছে হাউ টু রিড, ডেভেলপ পেপার, প্যাসেজেস, ঠিক আছে? বিভিন্ন পত্রিকায় দেখবেন প্যাসেজ আসে, বড় বড় প্যাসেজ আসে, তারপর পত্রিকা দেখলে দেখবেন এখানে অনেক কিছু লেখা থাকে, দেশি বিদেশি পত্রিকা। সো সেটাকে আপনি রিড করবেন কিভাবে, হাউ টু রিড। দুই নাম্বার হচ্ছে যে রাইটিং, রাইটিং বলতে হাউ টু রাইট ইংলিশ, ইংলিশ সেন্টেন্সগুলো আপনি কিভাবে রাইট করবেন, লিখবেন, নিখুঁতভাবে একটা সেন্টেন্স কীভাবে বিল্ড আপ করবেন, সেন্টেন্স বিল্ড আপ করে এটাকে কীভাবে বড় করবেন, ছোট করবেন, ঠিক আছে, পেঁচায় ঘোচায় সেন্টেন্স লিখবেন, এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আপনারা এই সেকশন থেকে শিখতে পারবেন। থার্ড হচ্ছে কি ট্রান্সলেটিং, ট্রান্সলেটিংটা হচ্ছে কি যে যে কোনো ইংলিশ পত্রিকা থেকে সরাসরি বাংলা কিংবা বাংলা থেকে ইংলিশে যে অনুবাদ করার যে টেকনিকগুলো আছে কিংবা যে পজিশনগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে কিংবা যে চর্চার প্রয়োজন, যে ইংলিশের জ্ঞানটা আপনাদের থাকা দরকার, থাকা জরুরি, সেই ব্যাপারগুলো আমরা এই 3 নম্বর সেকশনে আলোচনা করবো। সো এই তিনটা বিষয় মেনলি আমরা রিডিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিংয়ে ফোকাস করবো। এবং যে ব্যক্তির রিডিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিং ভালো থাকে, যে ব্যক্তির ভালো থাকে, সে ব্যক্তির আরেকটা যে সেকশন আছে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ, সেটাও তার ডেভেলপড হবে ইনশাল্লাহ। সো স্পোকেন ইংলিশের এখানে যাবতীয় যে সেন্টেন্স মেকিং স্ট্রাকচার কেউ যদি করতে পারে তাহলে তার স্পোকেন ইংলিশ আরও বেশি ভালো হবে, আরও হেল্প। আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে এরকম একটা পিডিএফ দিব, পিডিএফ ফাইলগুলো কোথাও আপনি ই করতে পারবেন না, মানে শেয়ার করতে পারবেন না, আপনার নিজের জন্য আমানত হিসাবে দিচ্ছি, যাতে আপনি নিজে পরে আপনি অ্যাডভান্স থাকতে পারেন। এই যে ব্যাপারটা দেখুন, এইভাবে আমরা সেন্টেন্স বিল্ড আপ করতে গেলে, কোন একটা সেন্টেন্স বিল্ড আপ করতে গেলে আমাদের এই সাবজেক্ট জানতে হয়, এগুলো আপনাকে বলছি এই জন্য যে আমি আপনাকে অনুবাদ করার টেকনিকটা শেখাচ্ছি, প্রতিদিন তো আপনার অনুবাদ এভাবে আমি লাখ লাখ অনুবাদ শেখাতে পারবো না। এটা অনুবাদের টেকনিকটা দেখুন, এখানে দুটা শব্দ পাওয়া গেছে, বসতি স্থাপন আর হচ্ছে মাটি কাটা, এই দুটা ফ্রেজ আপনার কি এখানে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ ও শব্দ দিয়ে কানেক্ট হয়েছে। আর এখানে এই যে পাদ দেশে যে শব্দটা আছে এটা একটা এই ফ্রেজের একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, এই দুটো শেষ হচ্ছে কি বন্ধ হলো, হু উইল রেইন ইন দা পুলিশ সেন্টেন্স, আপনার কি হু উইল রেইন ইন দা পুলিশ মানে হচ্ছে কি পুলিশের লাগাম টেনে ধরবে, উই আর শকড এট দা ব্লেটেন্ট অ্যাপাথি, এই অ্যাপাথিটা কি সেটা হচ্ছে টু আ সিরিয়াস ম্যালাইজ, ঠিক আছে, মর্টালিটি রেট ইন বাংলাদেশ ফর ইনস্ট্যান্স বিভিন্ন ধরনের হতে পারে, গন ডাউন, হোয়াইল আপনাকে বলে দিবে না যে এটা পাশাপাশি, এটা যদিও এটা কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে এরকম না, সেটা আপনার কনটেক্সট থেকে বুঝে নিতে হবে। রঞ্জিত কুমার বলেছেন, হ্যাঁ আপনার ব্যাখ্যা ঠিক আছে, দেয়ার আর ফোর ডিপেন্ডেন্ট ক্লজ আন্ডার ওয়ান, যদি তার সাথে কোনো কোয়ান্টিফায়ার্স থাকে।